আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই যে আজকে আমরা সারা দিন ইশকে করে ঘুরবো, সেই জন্য বের হলাম ইশকায়। উঠে যে আব্দুর রহমান হাত নাড়াইতে আছে, আব্দুর রহমান আম্মু সবাইকে অভিনন্দন জানাইতে আছে। তো আমাদের অনেক আনন্দ লাগতেছে, আজকে বিকেলবেলাটা সুন্দর মতো কাটাবো, রিস্কে ঘুরে একটা রিস্কে নিলাম, তো বের হলাম, দেখি কোথায় কোথায় যেতে পারি রিস্কে। প্রথমেই আমরা রওনা দিলাম 12 নম্বরের উদ্দেশ্যে। 12 নম্বর যেতে যেতে যে রিক্সায় উঠলাম, উনি ভুল করলো, ভুল করে 12 নম্বর না চিনে উনি রেনাটার সামনে নিয়ে, এই যে 12 নম্বর আসছি। তো বললাম এটা 12 নম্বর না, তুমি তো 12 নম্বর চিনো না। তখন আবার ঘুরিয়ে রিক্সা নিয়ে আবার দেখাই দিলাম, 12 নম্বরে নিয়ে গেল। সেখান থেকে আবার একটি পায়ের রিক্সা নিলাম, বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলাম, বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলাম পায়ের রিক্সা। পায়ের রিস্কে দিয়া ঘোরার মজা হয়েছে আলাদা। পায়ের রিস্কায় উঠলে ধীর গতিতে চলে, অনেক ভালো লাগে। তো যাইতে যাইতে দুই পারে গাছ দেখা যাচ্ছে, খুব মনোরম পরিবেশ। আব্দুর রহমানের আম্মু বলতেছে যে দুই সাইডের গাছগুলো অনেক সুন্দর। তো আব্দুর রহমানও দেখলাম খুশি হইলো, আব্দুর রহমানের আম্মু দেখে খুশি হইলো। এইটা হলো সিরামিকের দুই সাইডে মনোরম পরিবেশ, একে তো আকাশে রোদ নাই, দ্বিতীয় হালকা হালকা বাতাস, খুবই আনন্দ লাগতেছিল। আমার ছেলে একটু অসুস্থ ছিল, তো বাহিরে যখন নামলো অনেক ভালো লাগলো, শরীরটা ফুরফুরে হয়ে গেল, ছেলে খুব মজা পেল, আমরাও খুব মজা উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে, কি যে আনন্দ লাগতেছে, তিনজন আমরা একসাথে ঘুরতে আছি। এই যে সিরামিকের দুই সাইড অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, কোনো জ্যাম নাই, কোনো গাড়ি নাই, এই যে কত সুন্দর পরিবেশ, দুই একটা মোটর সাইকেল, অটো, তারপর গাছগুলো অনেক সুন্দর দেখতে, ভালোই লাগতেছে, খুবই চমৎকার দৃশ্য। আব্দুর রহমান সে তো খুব খুশি। ডাকে
আজকে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছে। আমরা একদমই বৃন্দাবনের কাছাকাছি চলে আসছি, এই যে কালশী ফ্লাইওভারের কাছে। অনেক সুন্দর পরিবেশ, এই যে সরকারি কোয়ার্টার, অনেক সুন্দর লাগে। মানে রাস্তাঘাট এত সুন্দর, যেমন ফাঁকা তেমন ঘুরতে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। একদম রাস্তাঘাটের দৃশ্য সেই, একে তো সব ছুটি, মানুষজন কম, যাও আছে সবাই ঘুরতে আসছে, ফাইন লাগতেছে। এই বাতাস আসছে তো, বালু উড়তে আছে অনেক, ঘুরতেও মজা তো বালু বালু ওরে, এজন্য যাওয়া যাচ্ছে না। আব্দুর রহমানের চোখ আমি চেপে ধরলাম, কারণ বালু যেন চোখে না যায়, সেই কারণে। আব্দুর রহমানের আম্মুর চোখে তো চশমা আছে, সে বলো তুমি চশমা নিয়ে এসো নাই কেন? আমরা চশমা নিয়ে আসি নাই, আমরা তো জানি না যে বালু বালু উড়বে। তো কত সুন্দর রোড দেখছেন, ফাইন। ভাইও চালাইতেছে সেই অটোর মতো, অটোর সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাইতেছে। আমরা কথা বলতে বলতে প্রায় বৃন্দাবনের কাছে চলে আসলাম একদমই। আমার ছেলে এত খুশি, এর আগে কোনো সময় ঘুরতে নামার পর এতটা খুশি হয় নাই, আজকে যতটা খুশি আর কি। এই যে বৃন্দাবনের চার চারে কত সুন্দর হোটেলগুলো উঠছে, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। এখান থেকে আবার রিক্সা নিয়ে 30 টাকা দিয়ে রিক্সা বৃন্দাবনের উদ্দেশ্যে যেতে হয়। তো তো এখান থেকে জায়গা বেশি না, অল্প, বৃন্দাবন যেতে খুবই কম জায়গা, 30 টাকা ভাড়া একটু বেশি হয়ে যায়। তা আমরা একেবারে রিক্সা নিয়ে আসছিলাম, তো আমাদের আর বাড়তি ভাড়া দিতে হয় নাই। তো আমরা এখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাইতেছি। বৃন্দাবন ঘোরা শেষ করে এখন আমরা আবার রওনা দিলাম মিরপুরের উদ্দেশ্যে, মিরপুর 2-7 নম্বরের উদ্দেশ্যে। তো আমাদের ঘোরাঘুরি এখনই শেষ, আমরা এখন চলে যাচ্ছি আবার অন্য একটি অটো নিয়ে। তো অনেক রাস্তা ভাঙা, প্রথম ই থেকেই তো বসা যাচ্ছে না, খুব দোল খাচ্ছে। তো আমরা আবার রওনা দিলাম পূরবীর উদ্দেশ্যে। তো একবারে পূরবীর রিক্সা নিয়ে নিলাম, অনেক ভালো লাগতেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ভালোই লাগতেছে।